গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি দীপিকা আর আপনারা দেখছেন দীপুস ব্লগ। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি নর্থ সিকিম। তো আমাদের ট্রেন আছে 6:10, আমরা এখন বাজে 3:56, 4:00 সময় আমরা এখান থেকে বেরোবো, উবের বুক করব। তো উবের বুক করে আমরা চলে যাব হাওড়া স্টেশন, ওখান থেকে আমরা তারপরে যাব। আমরা আমাদের ট্রলি নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর আমাদের উবের বুক হয়ে গেছে। তো আমরা বেরোনোর কিছুক্ষণ পরেই আমাদের উবের চলে এসেছিলো, তো তারপরে আমরা চলে গেলাম। তো তারপরে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আমরা ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো আমরা হাওড়া স্টেশন। তো বেশিক্ষণ লাগলো না, তাড়াতাড়ির মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। ঘড়িতে ঠিক বাজে তখন 5:30, আমরা ঠিক টাইমেই পৌঁছে গেলাম। তারপর আমরা ট্রেন আসার অপেক্ষা করলাম আর তার মাঝখানেই আমরা আমাদের নিজস্ব কয়েকটা ফটো তুলে নিলাম। তখন বাজে হচ্ছে 5:55, আমরা ঠিক চলে গেলাম 8 নম্বর স্টেশনের দিকে, কারণ ট্রেনটা আমাদের দিয়েছে 8 নম্বর স্টেশনে। তো আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম 8 নম্বর স্টেশনের দিকে। তো কামরূপ এক্সপ্রেস আমাদের টাইম মতোই ঠিক স্টেশনে চলে এলো। এই কামরূপ এক্সপ্রেস যাবে হাওড়া থেকে এনজিপি স্টেশন। তো তারপর আমরা আমাদের সিট নাম্বার দেখে, ট্রেনের সিট দেখে বসে পড়লাম। ঠিক সময় মতোই আমাদের ট্রেনটা ছাড়লো। তো এবার আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের ট্রেন যখন ছেড়ে দিল, আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো কেমন হবে, কেমন মজা করব না করব। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের চলে এসেছে লেবু চা। তো সবাই আমরা লেবু চা নিলাম। তো এবারই তো আমাদের শুরু হলো খাওয়া দাওয়া, ট্রেনে যেতে যেতে আরও কত কী খাবো দেখতে থাকবো। যে তখন 9:14, তো 9:14 আমাদের ট্রেনটি কাটুয়া জংশনে গিয়ে একটু হোল্ড করেছিল। তো আমাদের রাতের ডিনার আছে রাইস, রুটি আর চিলি চিকেন, চিকেন ভর্তা আর চিকেন কষা। তো এই রাত্রে ট্রেন জার্নিটা বেশ মজাদার হয়, আর এর মধ্যে যদি বন্ধু বান্ধব থাকে তো ব্যাস কোনো কথা বলারই নয়। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেব বলে ভাবলাম। সবাই শুয়ে সব হাসি মজা আড্ডা হচ্ছিল। তো সবার মুখেই দেখতে পাচ্ছ খুবই হাসি হচ্ছে, এই হচ্ছে। তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম। তো ঘুম তো হলোই না, ওই আর কি জাস্ট শুয়েছিলাম। দেখাতে গেলাম তখন এই লাইটটা অফ করে দিল। বাজে 5:00, সবার মুখগুলো দেখে বুঝতেই পারছো কেউ ঘুমায়নি, সব আবার উঠে আড্ডা শুরু করে দিয়েছে। একটু ঠিক করার জন্য একটু লেবু চা খেলাম, বাট এই লেবু চাটা একদমই ভালো ছিল না, খুব তিতো হয়ে গেছিলো, তো খেলাম না। তো আমাদের সময়ের আগেই আমাদের পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো ঘড়িতে বাজে তখন 5:57। তো আমরা যে যার লাগেজ নিয়ে গাড়ির দিকে রওনা দিলাম। স্টেশন থেকে নেমেই ঠিক আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, ওখানে কয়েকটা ফটো তুলে নিলাম। স্টেশনের বাইরেই ঠিক আছে অনেকগুলো পাশাপাশি দোকান। তো দেখতেই পাচ্ছ টি স্টল আছে, অনেক খাবার আছে, বিস্কিটের দোকান, অনেক কিছু, যে যেটা খাবে সব কিছুরই দোকান আছে। তার পাশেই আছে একটা ওয়াশরুম, ওয়াশরুমে সবাই আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমাদের গাড়ি আসছে, তারপরে আমরা যাব। ফাইনালি আমাদের গাড়ি চলে এলো। Thank you.
তারপরে এই এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাবার সাথে সাথে আমাদের মনটা সবারই খুব ভালো হয়ে গিয়েছিল। তারপরেই আমরা চললাম আমাদের পথে। এখানকার গাড়িগুলো এত সুন্দরভাবে যাচ্ছিল, মানে আমাদের এখানকার মতন নয় যে একে অপরের সাথে ওভারটেক করবে, খুব সুন্দরভাবে পরস্পর চলে যাচ্ছিল। আর আমাদের মানে খুবই ভালো লাগছিল। আর আমাদের যে ড্রাইভার কাকুটা ছিল খুবই ফ্র্যাঙ্কলি ছিল, খুবই ভালো ছিল। আর আমাদের সাথে ছিল শুকনো কিছু খাবার, বিস্কিট, চিড়ে ভাজা। তো এইগুলোই আমরা খেতে খেতে গোটা রাস্তাটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। তারপর আমাদের ড্রাইভার কাকু একটা রেস্টুরেন্টে এসে দাঁড় করালো। তো এখানে আমরা কিছু টিফিন করব বলেছিলাম বলে, তো আমাদের খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড় করালো। এখানে প্রকৃতিটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর বড় বড় গাছ, খুব সুন্দরভাবে মানে সাজানো। আর এখানকার রেস্টুরেন্টটা তো ভেতরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এবার আমরা কি খাবো দেখা যাক। বাইরের ভিউটা জাস্ট একবার দেখুন, অসাধারণ। তারপর আমি নিয়ে নিলাম ধোসা, তো মোটামুটি খেতে ছিল। আমাদের এই ব্রিজ পার করার সাথে সাথেই আমাদের এখানে সিকিমের পুলিশ দাঁড়িয়ে আছে। তো ওরা জিজ্ঞাসা করবে কোথা থেকে এসেছো, আমাদের যা বলার ড্রাইভার কাকু বলে দেবে। তো আমাদের এখানে মাস্ক পরতে হবে, তো আমরা মাস্ক নিতে ভুলে গিয়েছিলাম। তো আমরা সবাই ওখান থেকে মাস্ক কিনে নিলাম, মাস্ক কিনে আমরা আমাদের মাস্ক পরে নিলাম। তো আমাদের জিজ্ঞাসা করছে ড্রাইভার কাকুকে যে কোথা থেকে এসেছে। তো ড্রাইভার কাকু বললো, বলার পর তো কিছু বলেনি। তো আমরা আবার যাচ্ছি কন্টিনিউ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর হোটেলটার নাম ছিল জিমখান হোটেল। তো হোটেলটা দেখা যাক কীরকম হোটেল। তো হোটেলটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা হোটেল।
তো এর মধ্যে কী কী ছিল, একটা বেড ছিল, দুটো বালিশ ছিল, একটা ইলেকট্রিক কেটেল, জগ, দুটো গ্লাস আর ছিল একটা টেবিল। টেবিলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার সেট ছিল আর ছিল একটা টিভি, টিভি সেট টপ বক্স ছিল আর একটা আয়না ছিল, আয়নাটাও বেশ বড়ই ছিল, আর একটা চেয়ার দিয়েছিল বসার জন্যে। এখানে ছিল একটা আলমারি জিনিসপত্র রাখার, পাশে একটা টুল ছিল ব্যাগ ফ্যাগ রাখার জন্যে। আর এখানে বাথরুমটা তো মানে কোনো কিছু বলারই নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এখানে হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল, আর এখানকার কাকুর ব্যবহার আরও ভালো ছিল। তো তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। তো আজকে বলেইছিলাম যে আমরা সবাই একটু মার্কেটটা ঘুরবো, তো দেখা যাক। এরপরে গান্ধীজি দাদুর কাছে দাঁড়িয়ে তো ফটো তুলতেই হবে, তো আর দেরি কিসে, তো তাড়াতাড়ি আমরা ফটাফট সবাই মিলে ফটো তুললাম। ফটো তুলে আমরা চলে গেলাম একটা ভিউ পয়েন্ট দেখতে, পাশেই ছিল, তো আমরা সবাই মিলেই গেলাম সেইখানে। এখানকার মার্কেটটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর এখানে সব কিছুই আছে, আমাদের এখানের মতো সব কিছুই ওখানেও আছে। দেখতেই পাচ্ছ এখানেও আছে ট্রেন্ডস, আমাদের এখানেও যেমন আছে ওদের ওখানেও ট্রেন্ডস আছে, প্যান্টালুনস আছে, সব কিছুই আছে। তো আমরা চলে এলাম শেষমেশ সেই ভিউ পয়েন্টের দিকে, সামনেই ছিল। তো ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, সবাই অনেকেই এসেছে এটা দেখার জন্য। আর এর পাশেই আছে একটা দোকান, তো দোকানে সব বন্ধুরা মিলে বসে বেশ আড্ডা মেরে চা খাওয়ার একটা মজাই আলাদা। তো আমরাও এই ভিউ পয়েন্টটা দেখার পর সবাই মিলে চা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগলো, ভালোই লাগলো বেশ। সাথে এই দৃশ্য জাস্ট অসাধারণ, কিছু বলার মতন নয়। তারপরে মোমো না খেলে চলে নাকি, তারপরেই খেলাম আমরা গরম গরম মোমো। ওহ জাস্ট অসাধারণ মোমোটা বানিয়েছিল। ভিউ পয়েন্টটা দেখে আসার পথে একটা ছোট্ট ক্যাফে দেখতে পেলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এটার নাম হচ্ছে গ্যাংটক স্টেশন। খুব ভালো লাগলো দেখে এটা, মানে ছোট্ট পড়ে বাট খুবই সুন্দর ক্যাফেটা। তারপর আমরা আবার চলে এলাম এমজি মার্কেট। তো রাত্রি হয়ে গিয়েছিলো, তো লাইটিংয়ে আরও সুন্দর, বেশ খুব সুন্দর লাগছিল চারিদিকটা, পুরো আলোয় মেতে উঠেছিল। তো তারপরে আমরা ঠিক করলাম আজকে কিছু কেনাকাটি করে নেব। তারপরে আমরা চলে গেলাম মার্কেটে, লাল মার্কেটের দিকে। তো সেখানে দেখলাম কিছু কালেকশন, ভালো লাগলো বেশ। তারপরে যেগুলো পছন্দ হলো সবার জন্য একটা একটা করে কিছু কিছু কিনে নিলাম। তো হোটেলে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো কাবাব, তো কাবাব কি না খেয়ে থাকা যায় নাকি। তো আমরা কাবাব নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করো।